জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে থমকে দেয়া হয় অর্জন ও উন্নয়নের ধারা, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার পেছনে ইন্ধন দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ভারতীয় সাংবাদিকের, বললেন নিজেদের পররাষ্ট্র নীতি কায়েম করাই ছিল ওয়াশিংটনের উদ্দেশ্য। আগামী জাতীয় নির্বাচনে আস্থা অর্জনের নামে কাউকে ভোটে জেতার নিশ্চয়তা দেবে না কমিশন, জানালেন কমিশনার মোহাম্মদ আলমগীর। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভারতের একতরফা সিদ্ধান্তে আবারও ডুবছে তিস্তাপাড়ের মানুষ। গজলডোবা ব্যারেজ খুলে দেয়, একবারে ঢুকেছে 3.5 লাখ কিউসেক পানি, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে 75 শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবরে ফুল দেন সরকার প্রধান, পরে আওয়ামী লীগ নেতারা ফুল দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে থমকে দেয়া হয় বাংলাদেশের অর্জন ও উন্নয়নের ধারা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ করার নানা পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে স্বাধীনতা এনে দিয়ে বঙ্গবন্ধু যখন বাঙালিকে পথ দেখাচ্ছেন, অর্থনৈতিক মুক্তি অর্জনে দ্বিতীয় বিপ্লবের উল্টো পথের যাত্রায় তখনই আসে গভীরতম আঘাত। ইতিহাসের এক ভয়াল কালো অধ্যায়ে সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জনক হারানোর বেদনাবিধুর কলঙ্কময় দিনটি শোকের আবহে পালন করছে বাংলাদেশ। ভোরের আলো ফোটার পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সালাম আর বিগলের করুণ সুরে সম্মান জানানো হয় বাঙালির জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে। পরে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতে 75 শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্র ও সরকার প্রধান। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মুক্তির মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করেন স্পিকার, প্রধান বিচারপতি, শ্রদ্ধা জানানো হয় নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ বিভাগ সহ বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অর্জন ও উন্নয়নের গতিধারা অর্ধশত বছর পিছিয়ে দেওয়া হয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখনও থেমে নেই নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করার জন্য, এদের বিরুদ্ধে আজকে লড়াই পরিচালনা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব এবং পরাজিত করব। এদিন বনানীতে 75 নিহত পরিবারের সদস্য ও স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে অংশ নেন দোয়া মোনাজাতে। এ সময় 75-এর ভয়ানক হত্যাকাণ্ডের নেপথ্যে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, একই ধারায় এখনো চলছে বিএনপি রাজনীতি। আজকেও বিএনপি হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। 1975-এর 15 আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান, 2004 সালের 21 আগস্ট ঘটিয়েছিল তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার গাতসারে এই ঘটনা ঘটানো হয়েছিল এবং আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে। দেশে যদি সুস্থ রাজনৈতিক ধারা চালু করতে হয় বিএনপির এই অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডি 32 ও বনানী কবরস্থান, ইতিহাসের মহানায়কের স্মরণে ঢল নামে সাধারণ মানুষের। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন রিপোর্টার আতাউর কাউসার, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আছেন ফেরদৌস লিপি এবং ফেনের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। বাঙালির শোকের এই দিনে, কলঙ্কের লজ্জার এই দিনে আজকে ধানমন্ডি 32-এ উপস্থিত হয়েছেন লাখো মানুষ এবং আজ ধানমন্ডি 32 ফুলে ফুলে ভরে উঠেছে। সকলে শ্রদ্ধা নিবেদন করছেন জাতির পিতার প্রতিকৃতিতে এবং অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আজ ভোর থেকেই নানান কর্মসূচি শুরু হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই কর্মসূচি যে করছেন, প্রত্যেকেই অম্লান বদনে, একটি মলিন বদনে এসে আসছেন এখানে। তারা ফুল দিচ্ছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং শুধুমাত্র আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গসংগঠনই কিন্তু আজ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। বিষয়টি এমন নয়, এখানে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের সাধারণ মানুষ, বিভিন্ন সরকারি বিভিন্ন সংগঠন এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সকলেই অর্থাৎ দলমত নির্বিশেষে অনেকেই আজকে এখানে এসেছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা কোনো নির্দিষ্ট দল করেন না, কিন্তু জাতির যে দায় রয়েছে জাতির পিতা এবং তার পরিবারের প্রতি, তা আসলে সেটি নেভানোর জন্যই আজকে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন ধানমন্ডি 32-এ। এবং তারা বলছেন, অনেকেই, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এটি একটি কলঙ্কময় দিন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের কলঙ্কের ঘটনা হয়তো আর নেই। এবং বলছেন যে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর যে সকল খুনিরা পলাতক আছেন, তাদেরকে ফিরিয়ে এনে তাদের দণ্ড কার্যকরের মাধ্যমে আসলে কলঙ্ক মুক্ত হওয়ার একটি সুযোগ বাংলাদেশে রয়েছে। অতি শীঘ্রই যদি তা করা হয় তাহলে বাংলাদেশ এবং জাতি কলঙ্ক মুক্ত হবে। আপনারা জানেন যে 48 বছর আগে এই দিনটিতে আসলে নির্মমভাবে জাতির পিতাকে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেখানে 6 বছরের শিশুকেও রেহাই দেওয়া হয়নি, রেহাই দেওয়া হয়নি অন্তঃসত্ত্বা নারীদের। অর্থাৎ আসলে ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এ ধরনের বিষয় আর খুঁজে পাওয়া যাবে না, এমনটি বলছেন যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা। তো আসলে আজকে যে শ্রদ্ধা নিবেদন হচ্ছে শুধু ধানমন্ডি 32-এ সীমাবদ্ধ তা কিন্তু নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় জাতির পিতা এবং তার পরিবারের অন্যান্য শহীদ যারা রয়েছে, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে চট্টগ্রামেও শ্রদ্ধা নিবেদন চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী লিপি, চলে যাচ্ছে সেখানে। চট্টগ্রামে কিন্তু সকাল থেকে বৃষ্টি, সে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আমরা দেখেছি যে শত শত মানুষ কিন্তু চট্টগ্রাম জেলা শিল্পকলা প্রাঙ্গণে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং সকাল 9:30 দিকে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা কিন্তু প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপরে বিভিন্ন যে বেসরকারি, সামাজিক, রাজনৈতিক যে বিভিন্ন সংগঠন নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু একে একে যে ফুলের যে পুষ্পস্তবক সেটা নিয়ে আসছেন। এবং এখনও দেখছেন যে 100 মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য লাইনে অপেক্ষা করছেন এবং এর পাশে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে এবং সেখানে প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু বঙ্গবন্ধুর জীবনী, জাতীয় শোক দিবসের যে তাৎপর্য সে তাৎপর্য নিয়ে বর্ণনা করছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে ব্যাপক শিশু কিশোররা কিন্তু বিভিন্ন স্কুলের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর যে নানা কর্মজীবন, সেই কর্মজীবন তুলে ধরে কিন্তু সেই রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের যে আয়োজন, সেই আয়োজনের করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। এবং এর বাইরেও আমরা দেখেছি যে পাড়া, মহল্লা সহ বিভিন্ন জায়গায় কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে সবাই কিন্তু এই যে জাতীয় শোক দিবস সেটা স্মরণ করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা চলে যাব ফেনীতে, সেখানে আমাদের রিপোর্টার আতিয়া সজল আছে, সেখানকার খবর জানব। ১৯৭৫ সালের 15 আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য বাঙালি জাতির যে রবিকে নিভিয়ে দিয়েছিল সেই শোকে শোভাবহ, সেদিন থেকে বাঙালি আজ 15 আগস্ট সেই দিনটিকে স্মরণ করতে এবং সেই শোক দিবসটি পালন করতে দেখতে পাচ্ছেন ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন করছে। এবং এই মুহূর্তে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার, তার সকল স্তরের যারা
কর্মকর্তা রয়েছে, বিভিন্ন শ্রেণীর তাদেরকে নিয়ে শহীদ যিনি রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এরপরেই কিন্তু আজ সারাদিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন করেছেন। চিত্রমান এর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, এবং তারপর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসন দেওয়ার পরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন জেলা প্রশাসক শাহিন আক্তার। দেওয়ার পরেই জাকির হাসানের নেতৃত্বে জেলা পুলিশ সুপার একটি টিম এগিয়ে আসবেন ফুল দেওয়ার জন্য, এবং ফুল দেওয়ার পরপরই কিন্তু এখানে আরও জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। আপনাকে যদি বলি 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কয়েকজন বিপদগামী কর্মকর্তার সপরিবারে অধিকাংশ সদস্যকে হত্যা করেছিল বাঙালির জনক জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে, এবং সেই দিন থেকেই কিন্তু 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করে আসছে। জাতির এই অসংবাদিত নেতা বাঙালির স্থিতিশীলতা সাহসিকতা অটুট চেতনার প্রতীক হয়ে আজও আছে এবং থাকবে, এবং যারা ন্যায় সত্য বিচার সমতা এবং এক উন্নত বিশ্বের লড়ার জন্য করেছেন তাদের জন্য কিন্তু দিশা হয়ে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেনীর জেলা পুলিশ সুপার জাকির হাসান তার বিভিন্ন অফিসারদের নিয়ে কর্মকর্তাদের নিয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিচ্ছেন, এবং এরপরে কিন্তু মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এখানে যদি আপনাকে বলি দুপুর 11টা থেকে কিন্তু মাননীয় সংসদ সদস্য যিনি রয়েছেন নিজামুদ্দিন হাজারি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেই এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপরে কিন্তু একে একে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এবং আপনারা যদি জানেন যে জেলা প্রশাসক যে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতেই কিন্তু আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নিজামুদ্দিন হাজারি পুরো জেলায় কিন্তু বিভিন্ন ইউনিটে ইউনিয়নে পৌরসভাকে 150টি গরু দিয়েছে, যাদেরকে করে এগুলো মানে যাতে তারা কাঙ্গালি ভোজ করতে পারে এর জন্য 150টি গরু বিভিন্ন ইউনিটে পৌরসভায় ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিয়েছেন, এবং রাতভর কিন্তু আমরা দেখেছি যেখানে রান্না করা হয়েছে এবং সেগুলো আজকে পরিবেশন করা হবে। আমার কাছে এই ছিল এখানকার সবশেষ। জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজন সম্পর্কে জানতে আমরা সরাসরি ছিলাম ফেনী, চট্টগ্রাম এবং রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে। জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী এবং একই সঙ্গে সঙ্গে জাতীয় শোক দিবস উপলক্ষে কিন্তু আপনারা জানেন যে জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়েছে দেশজুড়েই। 32 নম্বরে সকালবেলায় অর্থাৎ শোক দিবসের শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, অর্থাৎ শোক পালনের যে আনুষ্ঠানিকতা এই মুহূর্তে আসলে টেলিভিশনের পর্দায় যে চিত্রটি দেখা যাচ্ছে সেটি আসলে টুঙ্গিপাড়ার, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারেই সমাধি প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি। এখানে কিন্তু এরই মধ্যে অগণিত নেতাকর্মী উপস্থিত হয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে তারা অভ্যর্থনা জানাবেন। এই জন্য আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে যে সারাদিনের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে কিন্তু তার টুঙ্গিপাড়াতে আসার কথা রয়েছে, অর্থাৎ জাতির পিতার যে সমাধিসৌধটি রয়েছে সেই সমাধিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে মোনাজাত করার কথা রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু দোয়া মাহফিলেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাতে পারি যে যতটুকু সম্ভব আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের যে আসলে টুঙ্গিপাড়া সফর সেটিও আসলে খুব সংক্ষিপ্ত হবে, এবং সেই সফরে তিনি প্রধানমন্ত্রী আমরা যতটুকু জেনেছি যে 11:45 মিনিটে তিনি টুঙ্গিপাড়ার যে জাতির পিতার সমাধি রয়েছে সেই সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং পুষ্পস্তবক অর্পণের পরপরই কিন্তু এখানে দোয়া ও মোনাজাত করা হবে এবং পরে একটি মিলাদ মাহফিলেরও আয়োজন এখানে রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর এখানে যতক্ষণ উপস্থিতি থাকবে সেই উপস্থিতির মধ্যে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তার অবস্থান এখানে খুবই সংক্ষিপ্ত হবে, কিন্তু প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত অবস্থানের মধ্যেও যাতে আসলে এই পুরো আনুষ্ঠানিকতাটিকে নির্বিঘ্ন করা যায় সেজন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ যে 3 বাহিনীর প্রধানের যে আসার কথা রয়েছে বা মন্ত্রিপরিষদের সদস্যদের আসার কথা রয়েছে এই পুরো আয়োজনের জন্য কিন্তু এখন টুঙ্গিপাড়ার সমাধিসৌধ একেবারে এখানে প্রধানমন্ত্রী এসে পৌঁছালে আমরা আবারও জানাবো এখান থেকে সরাসরি এখানকার তথ্য। এখন পর্যন্ত এই ছিল টুঙ্গিপাড়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। জাতীয় শোক দিবসে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে চলছে শ্রদ্ধা নিবেদন, এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী শাকিল মাহমুদের কাছে।
1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য বিপদগামী কিছু সেনা সদস্যদের হাতে ধানমন্ডি 32 নম্বরে শহীদ হন। আপনারা দেখছেন যে দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের জন্য কিন্তু এরই মধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে আছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের যে সর্বোচ্চ কর্মকর্তা যারা আছে, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি সহ যে সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা আছে, তারা কিন্তু এরই মধ্যে বঙ্গবন্ধু উদ্যানে এসে জড়ো হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে যদিও সকালে বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেনিয়াবাত, উনি কিন্তু আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর আগে গতকাল রাত 12:01 কিন্তু যে বরিশালের যে সিটি মেয়র আছে সেনিয়াবাত সাদেক আবদুল্লাহ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। আসলে যথাযথ মর্যাদায় এই দিনটিকে পালন করার জন্য কিন্তু বরিশাল বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আলোচনা সভার আয়োজন করা হয়েছে, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং জাতির যে পিতা হারানোর যে শোক, সেই শোক কিন্তু বরিশালবাসী কিন্তু যথাযথ মর্যাদায় কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুকে কিন্তু স্মরণ করে চলছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা সরাসরি ছিলাম বরিশালে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে থমকে দেয়া হয় অর্জন ও উন্নয়নের ধারা, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু হত্যার পেছনে ইন্ধন দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ভারতীয় সাংবাদিকের, বললেন নিজেদের পররাষ্ট্রনীতি কায়েম করাই ছিল ওয়াশিংটনের উদ্দেশ্য। এবং কেরানীগঞ্জের কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, মা মেয়ে সহ একই পরিবারের চারজনের মৃত্যু, দগ্ধ আরও 3, ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।